জয়গুরু, এলমে মারফত পেজের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম দম সাধনায় নারীদের উপকারিতা। সবাই আমাদের বলেছেন দম সাধনা কিভাবে করতে হয় সেই বিষয়টা জানাতে। আজকে আমরা সেই বিষয়টাই জানাব। আগেই বলে নিই, দম সাধনা বলতে আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম অর্থ হচ্ছে প্রাণকে আয়াম করা, অর্থাৎ প্রাণকে বশে আনা। এই দমকে বশে আনার নামই মূলত প্রাণায়াম বলা হয়। অনেকে এটাকে যোগ ব্যায়াম বলে। তো যোগ ব্যায়ামের অনেকগুলো পদ্ধতি রয়েছে, তা আমরা সেই পদ্ধতিগুলো আলোচনা করব না যেখানে শ্বাস প্রশ্বাস রিলেটেড নয়। আমরা দম সাধনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব এবং সেগুলো দেখাবো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। এটা নিয়মটা হচ্ছে সকল প্রাণায়ামই, আপনারা দম সাধনার যে প্রাণায়ামগুলো করবেন, ধ্যান করবেন, সবগুলোতে যে বিষয়টা প্রথমে লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আপনাকে আসন, প্রাণায়ামের নির্দিষ্ট যোগ আসনে বসতে হবে। আসন প্রথমে সবচেয়ে সহজ আসন হচ্ছে সুখাসন। সেটা হচ্ছে এক পা এভাবে দিয়ে তার উপর আরেক পা এভাবে দিবেন, দেখুন এভাবে, অথবা এই পা এইদিকে দিয়ে এই পা এইদিকে দিবেন, একটার উপর আরেকটা। অর্থাৎ কখনো কখনো এটা ব্যথা হয়ে গেলে এইবার চেঞ্জ করতে পারবেন। যাই হোক, আপনারা প্রথমে বাম পা ডান পা দিয়ে শুরু করেন এটা। আর যারা পারবেন তারা চেষ্টা করবেন পদ্মাসনে বসার জন্য। সেটা হচ্ছে এভাবে এক পা এক পায়ের ডানের উপর দিয়ে আরেক পা এভাবে উঠিয়ে দিন, এভাবে, এটা হচ্ছে পদ্মাসন। অথবা এই পা এই পা যেভাবে পারেন চেঞ্জ করে নিয়ে এভাবে বসবেন। যা অনেকে এটা পারবেন না, কিন্তু ওইটা সবাই পারবেন, অবশ্যই ওটা চেষ্টা করবেন। তারপর হচ্ছে মুদ্রা, দেখুন এভাবে বৃদ্ধা আঙ্গুলের সাথে এ আঙ্গুল, অনামিকা আঙ্গুল, তর্জনী আঙ্গুল, মধ্যমা আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল, অথবা এভাবে এভাবে যেভাবে ইচ্ছা। অনেকে এভাবে বসে, এভাবে বসতে পারেন, এভাবে বসতে পারেন, এভাবে বসতে পারেন। এগুলো হচ্ছে মুদ্রা। তো মুদ্রা অনেকগুলো নাম রয়েছে, তো আপনাদের অত কিছু জানা দরকার নেই। প্রথমে আপনারা এভাবেই ধরে বসুন, দেখুন। আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে অবশ্যই আপনাদের এই মেরুদণ্ড সোজা রাখতে হবে। এই মেরুদণ্ড বাঁকা রাখলে কিন্তু দম সাধনায় বা কোনো ধরনের এইসব মানে আসনে কোনো উপকারিতা পাবেন। তো আসন যেগুলো বসার আসন সেগুলোতে অবশ্যই আপনাদের মেরুদণ্ড সোজা রাখতে হবে। দেখুন ভস্ত্রিকা প্রাণায়াম, সকল প্রাণায়ামের শুরুতে ভস্ত্রিকা প্রাণায়ামটা করে নেবেন 2-3 মিনিটের মতো। এটা হবে আপনার, আমরা সাধারণত 3 সেকেন্ডের মধ্যে শ্বাস প্রশ্বাস আসা যাওয়া হয়ে যায়, আমরা নেই এবং ছাড়ি 3 সেকেন্ডের মধ্যেই। কিন্তু এটাকে আমরা আড়াই সেকেন্ড করে করব, অর্থাৎ নেওয়ার সময় 2.5 সেকেন্ড, ছাড়ার সময় 2.5 সেকেন্ড, এভাবে। আমরা এভাবে 2.5 সেকেন্ডে নিব, 2.5 সেকেন্ডে ছাড়বো, এভাবে 4-5 মিনিট করব। তারপরে আমরা সকল প্রাণায়াম শুরু করব। এটার ফলে আমাদের শ্বাস প্রশ্বাস অনেকটা এই মানে কি বলে, আমরা যেভাবে এই সিএনজিতে যেমন গ্যাস ভরি, এরকম অনেক যে বিষয় আছে আমরা অনেকটা ই করি, সেভাবে আমরা আমাদের এই ফিল্টার যেরকম ভরি আমরা সেভাবে অক্সিজেন নিয়ে নিলাম, বা আমাদের দমকে অনেকটা ই করার জন্য আমাদের এটা লাগে। এই ভস্ত্রিকা প্রাণায়াম 2-3 মিনিট করলেই হয়। তারপরে করবো হচ্ছে কপালভাতি প্রাণায়াম। এই প্রাণায়ামটা অনেক গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে আপনাদের যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই, আমি আগে করে দেখাচ্ছি। শ্বাসটা নেবেন 3-4 সেকেন্ডের মধ্যে, পুরো শ্বাসটা পেটের মধ্যে নিয়ে নেবেন বুক ভরে, এবং খুব দ্রুত ছাড়বেন যত দ্রুত সম্ভব। কিন্তু এখানে একটা লক্ষ্য রাখবেন, আমরা অনেকে যে ভুলটা করি বা আমরা
এই প্রাণায়ামটা এই জন্য বলা হয়ে থাকে ভিডিও দেখে বা বই পড়ে শেখাটা অসম্ভব। কারণ হচ্ছে অনেকেই যে ভুলটা করেন, আর আমরা ইতিপূর্বে ইউটিউবে যে ভিডিওগুলো দেখেছি সেখানে সবাই এই প্রাণায়ামটা থেকে শেখার পরে যে ভুলটা করেছে, আমরা আমাদের মেডিটেশন ক্লাস যখন করেছি তখন যে ভুলটা সবচেয়ে বেশি লক্ষ্য করেছি সেটা হচ্ছে মানুষ যখন দম ছাড়ে তখন সে শুধু দম ছাড়ে এক এক নিজেরটা নিজে ধরে নিয়ে নেয়, অর্থাৎ সেভাবে পেটটা ভিতরে নিতে হবে না। কাপালভাতি প্রাণায়াম ভিতরে নেওয়া শর্ত নয়, বরং আপনি যখন দমটা খুব জোরে ছাড়বেন আপনি পেটের সাথে কিছু করবেন, পেটের সাথে আপনার এটার কোনো ই করবেন না। যখন দমটা আপনি খুব জোরে ছাড়বেন তখন অটোমেটিক্যালি আপনার পেটটা ভেতরে চলে যাবে। যেমন একটা বোতলে যখন হাওয়া থাকে সেটা যদি টান দিয়ে বের করে ফেলা হয় তখন কিন্তু বোতলটা চেপে যাবে, তো অনুরূপভাবে আপনি যখন হাওয়াটা খুব দ্রুত বের করবেন, খুব বুক ভরে শ্বাস নেওয়ার পর যখন দ্রুত বের করবেন তখন অটোমেটিক্যালি আপনার পেটটা ভেতরে চলে যাবে। এটা খুব লক্ষ্য রাখবেন, পেটটা আপনি ভেতরে নেবেন না, পেট অটোমেটিক্যালি ভেতরে চলে যাবে। দেখুন এই কপালভাতি প্রাণায়ামের অনেক উপকারিতা, এই বিষয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। আজকে যেটা বলতে চাই, যাদের চুল পড়ার সমস্যা আছে তাদের চুল পড়ার সমস্যা দূর হয়ে যাবে, বা এমনও আছে এমনও মানে যোগী মনির ঋষি বলেছেন যাদের এমন টাক মাথায় চুলও গজাবে, কিন্তু সেটা হোক বা না হোক কিন্তু চুল পড়া বন্ধ হয়ে যাবে। তারপর আপনি স্কিন ডিজিজ অর্থাৎ স্কিনের যত রোগ আছে সব সেরে যাবে, আপনার চেহারায় লাবণ্যতা চলে আসবে, মানে যৌন সংক্রান্ত যে সমস্যাগুলো আপনাদের মধ্যে আছে সেগুলো দূর হয়ে যাবে। তারপর আবারও বলতেছি যে বিষয়টা, সেটা হচ্ছে আপনারা সবচেয়ে যে ভুলটা বেশি করবেন সেটা হচ্ছে দম যখন ছাড়বেন তখন অটোমেটিকলি পেটটাকে আপনারা ভেতরে নেওয়ার ভেতরে যাওয়ার বদলে আপনারা জোর করেই ভেতরে নেবেন। অনেকের অনেকটা এইভাবে করে, অর্থাৎ তাদের দেখা যায় তাদের বডি কাঁপা শুরু করে, অর্থাৎ তারা নিজেরাই পেটে মন মন করে। এটা হবে না, আপনি স্থির থাকবেন এভাবে, সেটা তার পেটটা ভিতরে যাবে। তো আপনি যখন এই বিষয়টা, এই জন্য আবারও বলতেছি ইউটিউব দেখে বা আমার ভিডিও দেখেও যে আপনারা পুরোপুরি বুঝবেন সেটা নয়, এই জন্য একজন সম্যক গুরুর কাছ থেকে এটা শেখা দরকার, যে আপনাকে হাতে কলমে ধরে শিক্ষা দিতে পারবে। কপালভাতি প্রাণায়ামটা আপনারা 15 মিনিট করতে পারেন যাদের সময় কম, তারপরে আধা ঘন্টা, তবে আধা ঘন্টা 45 মিনিট করলে ভালো হয়। তারপরে আর যে বিষয়টা সেটা হচ্ছে যাদের হার্টের সমস্যা আছে এবং ডায়াবেটিস আছে তারা এটা একটু কম করবেন, মানে নিজের উপর জোর খাটাবেন না, কমিয়ে কমিয়ে করার চেষ্টা করুন, জিরে জিরে করার চেষ্টা করুন, একটু রেস্ট নিন, আবার একটু করুন, মানে জোর দিবেন না, করুন আবার আবার একদম বাদ দিবেন না। আর যে সেটা হচ্ছে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, তারা আস্তে আস্তে শ্বাস গ্রহণ করুন, মানে আস্তে আস্তে প্রাণায়ামটা করার চেষ্টা করুন, খুব দ্রুত না, অর্থাৎ যেমন এই করুন এভাবে করুন। আর যাদের সমস্যা নেই কোনো তারা একটু দ্রুত করার চেষ্টা করবেন, যেমন আমরা আজকে শিখলাম কপালভাতি প্রাণায়াম, এবং এটার আগে আপনার আমরা যেটা করবো সেটা হচ্ছে ভস্তিকা প্রাণায়াম। আমরা আগামী পর্বে আলোচনা করব অনুলোম বিলোম প্রাণায়াম সম্পর্কে। আজকে এই পর্যন্তই, আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।